তো ডিজিট স্পেলিং প্রোগ্রামটি তৈরি করার মাধ্যমে আপনি শিখে নিয়েছেন কিভাবে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। আপনারা সুইচ স্টেটমেন্টের মধ্যে সিঙ্গেল কেস ব্যবহার করেছেন, অর্থাৎ এট এ টাইম একটি কেস ব্যবহার করে স্টেটমেন্টকে হ্যান্ডেল করেছেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে মাল্টিপল কেস নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য আমি যে কাজটা করব, আমি এমন একটি প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি যেখানে আমি একটি ক্লাস ইনপুট নেব, অর্থাৎ কোন একজন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সেটা ইনপুট নেব, এবং সেটার উপর বেস করে আমি বলবো সে প্রাইমারিতে পড়ছে কিংবা হাই স্কুলে পড়ছে অথবা কলেজে পড়ছে, সেরকম আমি চাচ্ছি। ওকে, সো এন্টার ইয়োর ক্লাস, এন্টার ইয়োর ক্লাস, সো সেই ক্লাসটা আমি ইনপুট নেব। তো এখানে আমি নিচ্ছি ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার নেব, যেহেতু এখানে ক্লাস একটা রিজার্ভ ওয়ার্ড দেখাচ্ছে, সো ক্লাস নাম্বার নিচ্ছি, ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার, এখানে আমি ক্লাস নাম্বারটাকে ডিফাইন করে দিচ্ছি এরকম। ফাইন, তো ইউজারের কাছ থেকে বা স্টুডেন্টের কাছ থেকে তার ক্লাস নাম্বার নেব এবং সেই ক্লাস নাম্বারটা আমি সুইচের মধ্যে পাস করে দেব। এবার সুইচের মধ্যে আমি এটাকে কন্ডিশনকে হ্যান্ডেল করব, যদি ক্লাস সে ওয়ান বলে সেক্ষেত্রে আমি কি বলবো, আমি এখান থেকে এটাকে সরিয়ে নিচ্ছি এতটুকু, ও আমার জিরোর দরকার নেই। ক্লাস যদি সে ওয়ান বলে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এতে প্রাইমারিতে পড়াশোনা করছো। ওকে, সো স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি স্টুডেন্ট, যদি ক্লাস টু হয় সে প্রাইমারি স্টুডেন্ট, থ্রি হলেও প্রাইমারি স্টুডেন্ট, আমি ওয়ান টু ফাইভ ধরে নিচ্ছি প্রাইমারি স্টুডেন্ট। ওকে, অ্যান্ড দেন যদি ক্লাস সিক্স হয় সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি। ওকে, সো এখানে আমি দিতে চাচ্ছি সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি, সেকেন্ডারিতে সে পড়াশোনা করে, সেকেন্ডারিতে পড়াশোনা করে, এবং এইটের ক্ষেত্রে সেকেন্ডারি, নাইনের ক্ষেত্রেও সেকেন্ডারি, দেন এখানে টেনের ক্ষেত্রে দিতে চাচ্ছি সেকেন্ডারি, ফাইন, এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেবো আমি হায়ার সেকেন্ডারি। ওকে, সো এখানে দিচ্ছি ইলেভেন এবং এইখানে দিচ্ছি টুয়েলভ, দ্যাটস ইট। তো এটা জাস্ট আমি আমার ইচ্ছা মতো আমি কন্ডিশনগুলো তৈরি করলাম, এটা কোনো প্রোগ্রাম, রিয়েল প্রোগ্রাম না, জাস্ট মাল্টিপল কেস কীভাবে হ্যান্ডেল করতে সেটা দেখাতে যাচ্ছি। ওকে, সো এখানে দিচ্ছি হায়ার সেকেন্ডারি, এখানে দিচ্ছি হায়ার সেকেন্ডারি। তো উদ্দেশ্য কি এই প্রোগ্রামের, যখন একজন স্টুডেন্ট তার ক্লাসের নাম্বার দিবে, যদি কেউ ক্লাস থ্রি দেয় তাহলে সে প্রাইমারিতে পড়ে, সেটাই এখানে আউটপুট দেখাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি 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 প্রাইমারি, এই প্রাইমারি স্টেটমেন্টকে আমরা অনেকগুলো কেস দ্বারা হ্যান্ডেল করছি। তো একই টাইপের কাজ আমরা করতে যাচ্ছি, যে কেস ওয়ান হলে প্রাইমারি, কেস টু হলেও প্রাইমারি, কেস থ্রি হলেও প্রাইমারি, তাহলে এই যে কেসগুলোকে আমরা একত্রে লিখতে পারি, তাহলে কাজকে আরও সিম্পল করতে পারি। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সব প্রাইমারি সরিয়ে একটি মাত্র প্রাইমারি রাখলাম, এবং কেসগুলোকে কীভাবে মাল্টিপলি ব্যবহার করতে, এখানে দেখুন একই সাথে টু থ্রি ফোর ফাইভ। সুতরাং কেস যদি ওয়ান হয় অথবা টু হয় অথবা থ্রি হয় অথবা ফোর হয় অথবা ফাইভ হয়, সকল ক্ষেত্রেই এখানে কী করবে, প্রাইমারি দেখাবে। সো এক্স্যাক্টলি এজ ইট ইজ, সেকেন্ডারির ক্ষেত্রেও আমার এতগুলোর কোনো দরকার নেই, আমি এখান থেকে সবগুলোই প্রায় সরিয়ে নিচ্ছি সিক্স টু টেনের জন্য। এইখান থেকে আমি সরিয়ে এখানে লিখব সেভেন এইট নাইন অ্যান্ড টেন, দ্যাটস ইট। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও আমি এক্স্যাক্টলি সেম করতে পারি, এখান থেকে আমি এতটুকু সরিয়ে দিচ্ছি যে ক্লাস ইলেভেন হোক আর টুয়েলভ হোক আমার একটিমাত্র স্টেটমেন্ট নিয়ে কাজ করবে, দ্যাটস ইট। তাহলে এবার এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি সেটা কাজ করছে কিনা চেক করতে পারি। এখানে এন্টার ইয়োর ক্লাস দেখাচ্ছে, আমি ক্লাস ফাইভ দিলে সেটা প্রাইমারি, আবারও রান করছি, এখানে আমি যদি ক্লাস নাইন দিই সেটা হচ্ছে সেকেন্ডারি। ফাইনালি লাস্ট বারের মতো আবার আমি রান করব, তবে তার আগে ক্লিয়ার করে নিচ্ছি, রান করার পর এবার যদি ক্লাস টুয়েলভ দিই সেটা দেখাচ্ছে হায়ার সেকেন্ডারি। সো আশা করি এখানে আপনারা কীভাবে মাল্টিপল কেস নিয়ে সুইচ স্টেটমেন্টে কাজ করতে হয় সেটা এখান থেকে শিখতে পেরেছেন।